প্রথম ও দ্বিতীয় দফার ভোট শতাংশে গরমিলের অভিযোগ তৃণমূলের পর এবার সরব হতে চলেছে এই বিষয়ে কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে আলোচনা কংগ্রেসের ইন্ডিয়া জোট শরিকদের পাশে পেতে উদ্যোগ। জোট শরিকদের চিঠি পাঠাচ্ছে কংগ্রেস এমনটাই সূত্রের খবর। প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের শতাংশে গরমিলের অভিযোগ তৃণমূলের পর এবার এ বিষয়ে কংগ্রেস সরব হতে চলেছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে আলোচনা কংগ্রেসের ইন্ডিয়া জোট শরিকদের পাশে পেতে উদ্যোগ। এই বিষয়ে জোট শরিকদের পাশে পেতে চায় কংগ্রেস এবং চিঠি পাঠাচ্ছে কংগ্রেস এমনটাই সূত্রের খবর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর রয়েছে এই বিষয়ে, কংগ্রেস ঠিক কি করতে চাইছে, কারণ তৃণমূল এই বিষয়ে আগেই ইলেকশন কমিশনকে অভিযোগ জানিয়েছিল। একেবারে দেখো, তৃণমূল কংগ্রেস গত কয়েকদিন ধরেই কিন্তু কার্যত এই ভোট পার্সেন্টেজ নিয়ে রীতিমতো সরব, এবং এমনকি প্রচারেও দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে এই বিষয় নিয়ে চিঠিও লিখেছে তৃণমূল কংগ্রেস। যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে গতকালই সেক্ষেত্রে ইন্ডিয়া অ্যালায়েন্সকে এই বিষয় নিয়ে একসঙ্গে যাতে তারা মুভ করতে পারে সেই নিয়ে কিন্তু সেক্ষেত্রে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খার্গের তরফে সেটা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং এক্ষেত্রে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যাতে ইন্ডিয়া অ্যালায়েন্স এই বিষয়টা, ইন্ডিয়া যে অ্যালায়েন্সটা রয়েছে সেই অ্যালায়েন্সটা এই বিষয়টা নিয়ে একসঙ্গে মুভ করতে পারে, ইসিআইতে যায়, এবং এসব আরো বেশ কয়েকটা বিষয় রয়েছে ইলেকশন সংক্রান্ত। কিন্তু মূল যে ভোট পার্সেন্টেজ নিয়ে যে বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেস গত কয়েকদিন ধরে সরব, সেই বিষয়টাই কিন্তু কার্যত সামনে নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স একসঙ্গে মুভ করতে পারে সে একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে, যেখানে কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গে তিনি তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে আলোচনা করেছেন, প্রস্তাব দিয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।